আসসালামু আলাইকুম। আশা রুচি ঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এলাম আমার তৃতীয় ব্লগ দিয়ে। গত ব্লগে বলেছিলাম যে আমরা প্রতিবেশীর সাথে যেমন ইফতারটা শেয়ার করেছি, আমরা কিছু সুবিধা বঞ্চিত মানুষের সাথেও সেটা করার চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। আর সেটা করব আমার, আমি একটা গ্রুপের সাথে আছি, আমার প্রাণের গ্রুপ কালার্স অফ লাইফ, আর সেখানে আমি সেক্রেটারির দায়িত্ব পালন করছি। তা আমাদের এই গ্রুপটার মাধ্যমে আমরা চেষ্টা করি সুবিধা বঞ্চিত মানুষের মনে কিছুটা হাসি, মুখে হাসি ফোটানোর জন্য, তাদের বৈচিত্র্যহীন জীবনে বা রঙহীন জীবনে কিছুটা রং দেওয়ার জন্য। বৈচিত্র্যময় যে জীবন সেটাই হচ্ছে কালার্স অফ লাইফ। মানবতার সেবায় আমরা সবসময় কাজ করার চেষ্টা করি, আর সেটার মাধ্যমে কিন্তু আমরা যাই যে কিছু করার জন্য, কারণ আমার একার পক্ষে তো আসলে সম্ভব হয় না, বা আপনারা একার পক্ষেও কিন্তু আপনি দেখবেন বেশি করতে পারবেন না। যখন আপনারা কয়েকজন একসাথে হবেন তখন একটা বড় পরিসরে কী করতে পারবো আমরা সবসময় এই কাজগুলো করতে পারবো। তা আমরা আজকে কিছু ঈদ সামগ্রী এবং ইফতার সামগ্রী বিতরণের চিন্তা ভাবনা করেছি, সামান্য কিছু জনের মধ্যে শেয়ার করবো। আর সেটার পিঁয়াজ আর চপ ভাজার দায়িত্ব ছিল আমার, আমি কীভাবে প্রিপারেশন নিয়েছি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর সব কিছু থাকবেই, সব কিছু রেডি হলে নিয়ে যাবো আমি, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, বিশেষ প্রয়োজন ছাড়া তো ঘর থেকে বের হবেনই না, আর যদি বের হন অবশ্যই ব্যাগে স্যানিটাইজার রাখবেন, হ্যান্ড স্যানিটাইজারটা, এবং অবশ্যই অবশ্যই মাস্ক ইউজ করবেন এবং ডাবল মাস্ক ইউজ করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, সকাল থেকে কি কি প্রস্তুতি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজের ডাল রেডি করে ফেললাম, আলুর চপগুলো তৈরি করে ফেললাম, যেহেতু চপ আর পেঁয়াজটা ভাজার দায়িত্ব হচ্ছে আমার, তো সকাল থেকে এগুলো মোটামুটি রেডি করে ফেলেছি। আর প্রসেসিংটা আর আপনাদেরকে দেখালাম না, কারণ এগুলো সবগুলোই আমার চ্যানেলে রেসিপিতে দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিব, প্রয়োজনে দেখে নিতে পারবেন। ঘরে বানানো বেসনের রেসিপি সহ সবকিছুই আছে, আর এটা আমি পুরোটাই কিন্তু আমার ঘরে বানানো রেসিপি বেসন দিয়ে তৈরি করছি। আমার প্যান্টার অবস্থা দেখেন, আমার হাত থেকে পড়ে এসে আহত হয়ে গেল, আঁকা বাঁকা হয়ে গিয়েছে। যাই হোক, কি আর করা, এখন ভাজা শুরু করে দেব। এগুলোকে বক্সিং করে ফেলবো, বক্সে ঢুকিয়ে ঢোকানো ছাড়া কিন্তু সেফলি নেওয়া যাবে না। সবগুলো বক্স করে ফেলেছি, এখানে চপগুলো নিয়েছি, আর দুই বক্সে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর সেক্রেটারির যা দায়িত্ব থাকে সেগুলো পালন করতেই হয়, যে আমাদের বেলা যদি বেলারের প্রয়োজন হয় সবকিছু সাথে করে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের প্রিয় গ্রুপ কালার্স অফ লাইফ, লাভ ফর হিউম্যানিটি, তো নিয়ে যাচ্ছি, যদি প্রয়োজন হয় লাগাবো, না হলে থাকবে। মোট কথা, সবসময় আপনি আপনার প্রিপারেশন আপনার সাথে রাখবেন, যেন কখনো কোনো কিছুর জন্য আপনার কাছে বন্ধ হয়ে না যায়। তাহলে চলুন, আমরা এখন চলে যাব আমাদের সেক্রেটারির বাসা, আমাদের প্রেসিডেন্টের বাসা থেকে আমরা বিতরণের কাজটা করব। সেখানে আমাদের আরো সদস্যরা আছেন, বাকি জিনিসগুলো প্যাকেট করছেন। তাহলে চলুন আমরা চলে যাই সেখানে। প্রেসিডেন্টের বাসায় চলে এসেছি, সবাই কাজ করছে, সবাই আস্তে আস্তে আসা শুরু করেছে। আপনাদেরকে তো বলেছিলাম যে আমাদের বাকি মেম্বাররা সব কাজ গোছাচ্ছে, ওরা আমার জন্য বসে আছে, কারণ পেঁয়াজ আর চপ ভাজার দায়িত্ব আমার ছিল, এখন চটচট ওগুলো এখানে দিয়ে দেওয়া হবে। সাথে থাকুন, আমাদের সব অ্যাক্টিভিটিস গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। মোটামুটি গুছিয়ে ফেলেছি, এক একটা প্যাকেটে আমরা এরকম করে দিচ্ছি, প্লাস এখানে আরো শুকনো খাবারও আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। কাপড় চোপড়ও রয়েছে, সবসময় কাজগুলো আমরা আমাদের প্রেসিডেন্টের বাসা থেকেই করি, উনি সব কিছু এগুলো অ্যারেঞ্জ করেন, সাথে আমরা সহযোগিতা করি। তাহলে সাথে থাকুন। আশা আপু হচ্ছে আলুর চপ দিচ্ছে, সেই সাথে দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা হচ্ছে সেই সাথে হচ্ছে রান্না
রান্না করা ইফতার শেষে থেকে আছে ইফতারও আজকে আমরা দিচ্ছি শেষে দিকে একটু কাপড়ও থাকবে আপনি যেটা বললো সেটা হচ্ছে আমরা চাই যাকে আমরা দিব অন্তত সেই যাতে কয়েকটা দিকে দেখা যেতে হবে একটু নিশ্চিত করে তার খাবারটা নিশ্চিত হয়ে যায় কয়েকদিন যাতে সে ভালো থাকতে পারে খাবার পাই কাপড় পাই এবং মানে ইফতারও যাতে করতে পারে কালার্স অফ লাইফের ব্যানার আর এখানে আমরা যাদের সাথে আজকে ইফতার সামগ্রী বিতরণ করবো এরা হচ্ছে সব আমাদের মেম্বার আমাদের অ্যাডমিন আমরা একসাথে সবসময় কাজ করি ইফতারটা দেখা আমাকে তো আমার ভিউয়ার্সরা দেখে তোমাদেরকে তো দেখে না এরা হচ্ছে সব আমাদের কালার্স অফ লাইফের এক একটা প্রাণ আর আমাদের প্রেসিডেন্টকে তো দেখিয়েছি যার উৎসাহে আমরা এই কাজগুলো করছি আর এখানে যারা আছেন তাদেরকে আপনাদেরকে একটু দেখাচ্ছি ওনারা অনেকেই মাস্ক পরে আসে নাই আমরা কিন্তু ওনাদেরকে বলছি মাস্ক ছাড়া কিন্তু কিছু পাওয়া যাবে না তো সবাই তখন দৌড়াদৌড়ি শুরু করছিলেন ওনাদের বাসায় যাওয়ার জন্য তো আমরাই ওনাদেরকে একটা করে মাস্ক দিয়ে দিয়েছি যে কষ্ট করে এসছেন আবার কষ্ট করে যাবেন দরকার নেই সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন দোয়া করতেছেন তো না আমাদের জন্য হ্যাঁ আপনাদের সাথে দেখা হয়েছিল বলেন তো হ্যাঁ কিছুদিন আগে একবার দিয়েছিলাম না সবসময় দোয়া করবেন আপনারা দোয়া করলে আমরা ঠিক থাকবো আমরা ঠিক থাকলে আবার আপনাদের কাছে আসতে পারবো তাই না হ্যাঁ তাহলে সবসময় কি করবেন দোয়া করবেন আর মাস্ক পরে থাকবেন এখন কিন্তু পরিস্থিতি ভালো না একটু ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান বাসায় যাই সবাই ভালো করে কি করবেন হাতটা ধুয়ে ফেলবেন ঠিক আছে সাবান দিয়ে স্যানিটাইজার থাকলে থাকবেন না থাকলে অসুবিধা নাই সাবান তো সবার বাসায় আছে সাবান দিয়ে সবাই হাত ধুয়ে ফেলবেন এগুলো হচ্ছে আমাদের সব শুকনো খাবার আমরা বাস্কে করে আবার পলিথিনে করে যেভাবে যেটা দিয়ে সুবিধা হয়েছে সেভাবে দিয়ে দিয়েছি সব প্যাক করা হয়েছে এখন খালি বিতরণ করার জন্য সব অপেক্ষা করছে সবাই বাইরে আপনাদের সাথে এটা শেয়ার করার উদ্দেশ্য একটাই যে কোনো শো অফ না যদি আমাদের দেখে আপনাদের মধ্যে থেকেও কেউ একটু উৎসাহী হন তাহলে আরো কিছু অনুসায়িত কিছু ইফতার সামগ্রী এবং ঈদ সামগ্রী পাবেন এতে তাদের একটু উপকার হবে আমাদের সদস্যরা সবাইকে সুশৃঙ্খল ভাবে দাঁড় করিয়ে দিচ্ছে আর এদিকে এই সবকিছু দায়িত্বে রয়েছে আমাদের অ্যাডমিন ওর তত্ত্বাবধানে সবকিছু রয়েছে আর আমাদের সদস্যরা বাকিরা সবাই ওদেরকে সুশৃঙ্খল ভাবে লাইন করিয়ে দিয়েছে কারণ ওদের লিস্ট করা হয়েছে লিস্ট করে নাম ডেকে ডেকে ওদেরকে দেওয়া হবে আমরা শুধু কাঁচা ছেড়ে সামগ্রী না রান্না রান্না করো একটু দিচ্ছি যাতে তারা বাসায় নিয়ে গিয়ে ভালো মতো খেতে পারে প্রত্যেকটা পলিথিনে যা দেওয়া হয়েছে বক্সেও তাই দেওয়া হয়েছে চাল তেল পেঁয়াজ ট্যাং শ্যামাই আলু আমরা ওদেরকে ডাল সোলার চেয়ে চাল দেওয়াটাই বেশি ওয়াইজ মনে করেছি কারণ ওনারা কিন্তু ইফতারের সেরকম আয়োজন করে না ইফতারের আয়োজন ওনাদের সোলা পেঁয়াজ উঠছে কিন্তু চালটাই বেশি কাজে লাগে ভাত রান্না করে কারণ এর আগে আমি চাল ডাল দিয়ে দেখেছি ওরা পেঁয়াজ ও ডালটা রান্না করে খায় তো তার চেয়ে তাহলে যে জিনিসটা ওরা খাবে আলুটা কাজে লাগবে চালটা খালি কাজে লাগবে
আমাদের এই এরিয়া এলাকার ত্রাণ সামগ্রী দেয়া শেষ, ইফতার সামগ্রী দেয়া, এখন আমরা চলে যাব। সবসময় যেটা করি আমরা, যে স্কুল থেকে এসএসসি পাস করেছি চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নাসিরাবাদ, সেখানে এখন আমরা যাব। সেখানে আমাদের যে আয়ারা আছেন, তারপরে পিয়নরা আছেন, আমাদের সময় তো ওনারা অনেক ইয়াং ছিলেন, এখন অনেক বয়স্ক হয়ে গেছেন, কিছু নতুনও এসেছেন, তো আমরা সবসময় ওনাদের জন্য কিছু নিয়ে যাই। তো এখন আমরা কিছু সদস্য গাড়িতে কিছু সিএনজিতে নাসিরাবাদ গার্লস স্কুলে যাচ্ছি, তাহলে আপনারা চলুন আমাদের সাথে। লকডাউন, আমরা কোনো সিএনজি পাইনি, কিছু মেম্বার গাড়িতে গেছে আর আমরা রিক্সা নিয়ে নিয়েছি। আমরা আমাদের স্কুলের উদ্দেশ্যে যাচ্ছি চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যে নাসিরাবাদ গার্লস স্কুল বললেই সহজে যারা চিনে যায়। তো সেখানে যেয়ে আমরা ওনাদের হাতে কিছু ইফতার সামগ্রী তুলে দিব এবং সাথে কিছু উৎকর্ষ দেওয়ার চেষ্টা করছি। সবাই দোয়া করবেন এবং সাথে থাকুন। আজকে মোটামুটি আমাদের সারাদিনের কর্মসূচিটাই আমি আসলে আপনাদের সাথে শেয়ার করছি, যে আমরা আসলে কি করতে চাই। যে ছোটোখাটোভাবে আমরা অল্প অল্প করে করি, অল্প অল্প করে করলেও যে সেটা অন্তত অনেকজনের মধ্যে শেয়ার করা যায়, সেটাই আসলে বুঝাতে চাচ্ছিলাম। যে আমার একার পক্ষে বা আপনার একার পক্ষে যে জিনিসটা সম্ভব না, আপনারা যদি গ্রুপ করে বা কয়েকজন মিলে সেই কাজটা হাতে নেন, তাহলে কিন্তু খুব সহজেই আমরা অনেকগুলো মানুষের মুখে হাসি ফোটাতে পারি। তাহলে সাথে থাকুন। স্কুলের গলিতে ঢুকে গিয়েছি, স্কুলের গলিটা দেখলেই আসলে মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। জীবনের সবচেয়ে বেস্ট পার্টটা কিন্তু আমরা কাটাই এই হাই স্কুলের যে পার্টটা, সেই ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত, এই এইটার আনন্দ, এটা কিছুই তার কোনো কিছুর সাথে ভাগাভাগি করা যায় না। এখানের বন্ধুত্ব কিন্তু ঠিক সেরকম। এই সে আমাদের চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নাসিরাবাদ, আমরা এখন এখানে জড়িয়ে যাব। আমরা চলে এসেছি স্কুলে, আমাদের মেম্বাররা ওরা আগে পৌঁছে গেছে। সেই গাছগাছালি দিয়ে ভরা আমাদের প্রাইমারি স্কুল, স্টাফদের কোয়ার্টার, দেখেন বাম পাশ করে রাখেন, একটু সামনে যান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? শাকিল এসে গেছে না? অনেকদিন পরে চিনছেন, কইনুর ভালো আছেন? আসসালামু আলাইকুম। আমাদের সময়ের আয়া খালারা, তারপরে যে ভাইয়ারা ছিলেন সবাইকে আমরা পেয়ে গেছি এখন, খুব ভালো লাগে। আমরা যখন সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত পড়েছি, একটু যারা দেখা বলে উঠে ফেলেন, ওনারা সবাই ছিলেন, ওনারা অনেক হেল্প করেছেন সব কিছুতে, আমরা ওনারা অনেক হেল্প পেয়েছি। এই দুই খালা ছিলেন আমাদের সব দরকার, ওনারা কাজে হেল্প করেছেন, এখানে আসলে আসলে অন্যরকম মনে হয়। মনটা ভরে যায় স্কুলে আসলে, খালি মনে হয় যে আবার যদি একটু যদি ক্লাস সিক্সে ভর্তি হতে পারতাম, তাহলে অনেকগুলো বছর আবার স্কুলে পড়তে পারতাম। উনিও সেই 83 থেকেই আছেন, এবং উনি আমাদেরকে সবসময়, যে ক্লাস থেকে অনেক সময় বের হতে হতো না, শারদ দিদি মাসি একটু পানি এনে দেন, আমাকে একটু পানি এনে দেন। এই মানুষটা অনেক অনেক কষ্ট করেছিল তখন। দাদা
যার উৎসাহে এবং উদ্দীপনায় এই কালার্স অফ লাইফ আমি কিন্তু বাসা থেকেই বলেছি যে আমাদের বান্ধবীর উদ্যোগে, তো ওর উদ্যোগে কিন্তু আসলে আমাদের এই আশা আর এবং এত কিছু কাজ করা। আমি কিন্তু আমার এই মানুষ, এই প্রিয় মানুষগুলো, এই ভালোবাসার মানুষগুলোকে কখনো কষ্ট দিতে চাই না। আমি মোটামুটি সবকিছু রেডি করে এই মানুষগুলোকে খুবই কষ্ট দিই, কারণ সবকিছু রেডি করার পর যে গোছানোটা গোছাতে হয় আমি কিন্তু খুবই অগোছালো। এরা না থাকলে কিন্তু এত গুছিয়ে এত সুন্দর করে ডিস্ট্রিবিউশন করতে পারতাম না। এরা এসে এত সুন্দর করে সবকিছু গুছিয়ে দিল যে খুব সুন্দর করে আমরা আজকে কাজগুলো করতে পারলাম, এটাই বলবো যে একা কখনো কারো পক্ষে সম্ভব না। সবাইকে নিয়ে কাজ করলে কিন্তু কাজটা অনেক সুন্দর হয়। কেউ টাকা দিয়ে কাজ হেল্প করবে, কেউ শ্রম দিয়ে কাজ করবে, কেউ গুছিয়ে দিবে, কেউ প্যাকেট করে দিবে, এক একজন এক একটা, সবাই মিলেমিশে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমাদের জন্য, কালার্স অফ লাইভ এর জন্য। হ্যাঁ, কালার্স অফ লাইভ এর জন্য দোয়া করবেন এবং চ্যানেলটার নামটা কি? হ্যাঁ, আশার রসি ঘর, আশার রসি ঘর, রসি ওটা শুনতে খুব ভালো লাগে, খুব খিদা লেগে যায়। অলরেডি রমজান মাস, রসি ঘর শুনলে খুবই খিদা লাগে। তো রসি ঘর, আশার রসি ঘরকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই। সাবস্ক্রাইব করলে আমার বান্ধবীটা সবাই চিনবে, সবাই জানবে, ওরও অনুপ্রাণিত হবে, মজার মজার রেসিপি পাবে, হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, টাটা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গতদিন আসলে কাজের এত চাপ ছিল, সেগুলো শেষ করতে করতে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, শেষের দিকে আর আউটরোটা করতে মনেই ছিল না, তাই আজকে আউটরোটা করলাম। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন আপনার ফ্যামিলি মেম্বারসদের সাথে, আর বেল বাটন একটু প্রেস করে রাখবেন। ইনশাল্লাহ আবারও চেষ্টা করব রান্নার রেসিপির সাথে সাথে এরকম ব্লগগুলো নিয়ে আপনাদের সাথে কাছে আসার জন্য। ধন্যবাদ সবাইকে।